সালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি লার্ন উইথ মিস মিস্টে তো বোধহয় একজন ভাই আমাকে প্রশ্ন করেছে আরবিতে সাত দিনের নামটি বলতে তো আমি সরাসরি আরবিতে সাত দিনের নামটি বলার জন্য আজকে একটি সরাসরি ভিডিও মেক করতেছি আমার চ্যানেলে সবার কাছে একটি অনুরোধ থাকবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমার যে আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি খারাপ না লাগলে খারাপ যদিও লাগে তো অবশ্যই দেখতে থাকুন অবশ্যই কোনো না কোনো সময় আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগতে লাগতে পারে তো আমি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে করবো যে আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমার আপডেটগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান তো আমি প্রশ্ন উত্তরগুলো দিব বাইটি আমাকে প্রশ্নটি করেছে টিকটকে ইউটিউবে করেনি তো সেই জন্য আমি ওনার প্রশ্নটি দিচ্ছি উত্তরটি দিচ্ছি শনিবার শনিবার শব্দটির আরবি হচ্ছে ইয়ামাল সাত রবিবার রবিবারকে আরবিতে বলা হয় ইম আহাদ আহাত সোমবার সোমবারকে আরবিতে বলা হয় হচ্ছে সোমবার মঙ্গলবার আরবিতে বলা হয় তলুত তলুত অথবা তালাতা যারা আমরা আজ নবী আছি আমরা সাধারণত তালাতা বলে থাকি কিন্তু সৌদিরা প্রপারলি বলে ইমত তলুত বুধবার হচ্ছে ইয়মল রোবো ইয়মল রোবো কিন্তু আমরা বলে থাকি ইমল আরবা কিন্তু সৌদিরা যারা সৌদি একজন আরবি আরবের সাথে বললে গেল তারা বলে ইয়মল রোব হচ্ছে বুধবার বৃহস্পতিবার ইমল খামিজ ইয়ামাল খামিজ শব্দের অর্থ হচ্ছে বৃহস্পতিবার আর সর্বশেষ যেটি হচ্ছে ইয়ামাল জমা যেটাকে আমরা গরিবের হাজার দিন আমাদের ইয়ামাল জমা হচ্ছে শুক্রবার তো সবার কাছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও শিখতে পারে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম